চট্টগ্রামের কর্ণফুলীর ইচ্ছানগরে সুগার মিলের গোডাউনের আগুনের সবশেষ খবর আমরা জানবো এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম সরাসরি যাচ্ছি তার কাছে আসলে গরি কাটায় যেটি বলতে পারি তেতাল্লিশ ঘন্টা পার হয়ে গেছে এখনও পর্যন্ত সেই আগুন নেবেনি চট্টগ্রামের যে ইসানগরে যে অ্যাসালমের যে সুগার মিলে যে আগুন লেগেছে সে আগুন কিন্তু ভেতরে এখনও পর্যন্ত জ্বলছে এবং ফায়ার সার্ভিসের প্রায় দশটি ইউনিট কিন্তু আগুন আগুন নেবানোর চেষ্টা করছে তবে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে যে পানি দিয়ে কিন্তু এই আগুন নেবানো যাবে না এবং যেহেতু গত তেতাল্লিশ ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসে প্রতিনিয়ত পানি ছিটাচ্ছে কিন্তু পানি নিচ্ছে না এবং এখানে যে আসলে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করে কিন্তু বা বালি ব্যবহার করে কিন্তু এই আগুন নেবাতে হবে সেটি নিশ্চিত হয়ে গেছে এবং ফায়ার সার্ভিসেও কিন্তু সেটি বলেছেন যে উপর থেকে কোনো কিছু ফেলে কিন্তু অর্থাৎ পানি ছিটিয়ে বা কেমিক্যাল ছিটিয়ে সেটি নেবাতে হবে তবে এখন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এই যে গুদাম গুদামের চারপাশে দেয়ালগুলো দেওয়ালগুলো এখন ঝুঁকিপূর্ণ সেগুলো ফেটে কিন্তু যে কোনো সময় ভেঙে কিন্তু পুরো কারখানা এলাকায় ছড়িয়ে পড়তে পারে আপনাকে জানিয়ে রাখি যে গত তো সোমবার বিকেল তিনটায় আগুন লেগেছে সে আগুন এখনো পর্যন্ত সে ভেতরে দাও দাও করে জ্বলছে পানি যতক্ষণ সেটাই ততক্ষণ কিন্তু সে আগুন জ্বলে তবে একটি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই যে তিনশো এই যে অপ্রসুদ্ধ যে চিনি যেগুলো তিনশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি তাপমাত্রায় পড়ে তাহলে সে কেমিক্যালে রূপ নেয় অর্থাৎ এই পুরুচ পুরুচ চিনিগুলো আগুন হয়ে কিন্তু কেমিক্যালে পরিণত হয়েছে সেই কেমিক্যালগুলো পানি হয়ে কিন্তু বিভিন্ন নালা নর্দমায় গিয়ে গিয়ে দিতে পড়ছে সেইগুলো যে ক্ষেত্রে জন্য কত কর ক্ষতিকর সেটি কিন্তু আসলে পরিবেশবিদরা বলছেন তবে কেমিস্টরা বলছেন যে এখানে সিউডি এবং ডিউডি এবং ডিউ এই যে পানির যে মান মাত্রা সেগুলোর কারণে কিন্তু জীব ক্ষতি হতে পারে পানিতে গিয়ে গিয়ে পড়লে সে মাছের যে জীব তার নিঃশ্বাস নিতে পারবে না এবং আপনি যেটি দেখছেন না যে নয় সদস্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা কিন্তু হয়তো সেই তদন্ত কমিটি আসবে তারা বিভিন্ন বিষয়ে করবে রিপোর্ট রিপোর্ট এবং সাত দিতে বলা তো একবার বলা যায় মোটামুটি দুই দিনের কাছাকাছি হয়ে যাচ্ছে কিন্তু সেই আগুন নেবানোর কোনো লক্ষণ আমরা দেখছি না কোনো কুল কোনো কুলকিনিয়া পাচ্ছেন না এবং দিশেহারা হয়ে পড়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য শফিকুল আলম চট্টগ্রাম থেকে